আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1 ডিসেম্বর 2023, ভোটের এত আগেই আওয়ামী লীগ নিজেরাই এ কেমন পরিস্থিতিতে? দেখুন, সামনে কঠিন পরিস্থিতি। আওয়ামী লীগ নিজেরাই নিজেদের পরিকল্পনা ব্যর্থ করে দিচ্ছে। দর্শক, আওয়ামী লীগের পরিকল্পনা কি? যেহেতু নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না, নির্বাচন হচ্ছে আওয়ামী লীগ নিজেরা নিজেরা, তো সেক্ষেত্রে নির্বাচনকে সুষ্ঠু করে দেখিয়ে দেওয়া, এরকম একটা চিন্তা পরিকল্পনা আওয়ামী লীগের আছে। এবং নির্বাচনকে সুষ্ঠু করে দেখিয়ে দিয়ে যাতে যুক্তরাষ্ট্রের সাথে নেগোসিয়েট করতে পারে যে এই দেখেন সুষ্ঠু নির্বাচন হয়েছে, অতএব স্যাংশন ট্যাংশন দিয়ে না, এটা হচ্ছে আওয়ামী লীগের পরিকল্পনা। কিন্তু নির্বাচনের এত আগে, ভোটের এত আগেই আচরণবিধি লঙ্ঘনের যে মহড়া, আইনমন্ত্রী নিজেই আইন লঙ্ঘন করেন, আইনমন্ত্রী নিজেই আচরণবিধি লঙ্ঘন করেন, এই হচ্ছে অবস্থা। তাহলে চিন্তা করেন যে দেশে আইনমন্ত্রী নিজে, আইনমন্ত্রী, অন্য কোনো মন্ত্রী নয়, এবং প্রায় 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং 8 জন সিটিং এমপি, সাবেক এমপি তো আছেই, গুরুত্বপূর্ণ নেতা, এরা আচরণবিধি লঙ্ঘন করেন। তাহলে যারা আইনমন্ত্রী না, তারা আইন জানে না, সাকিব আল হাসানের মতো অর্ধশিক্ষিত টাইপের রাজনীতিবিদ, এরা কতটা লঙ্ঘন করতে পারে চিন্তা করেন। সেই কাজ শুরু করে দিয়েছে। এখন এত আগেই যদি এভাবে আচরণবিধি লঙ্ঘন করে, আর নিজেরা নিজেরা স্বতন্ত্র প্রার্থী কীভাবে পেটাতে হয় ছাত্রলীগ জানে, এবং স্বতন্ত্র আওয়ামী লীগ, স্বতন্ত্র প্লাস আওয়ামী লীগের নৌকা প্রার্থী, এদের মধ্যে মারামারি পেটাপিটি শুরু হয়ে গিয়েছে। তো প্রচারণা শুরু হলে কি হবে, এবং আওয়ামী লীগের যে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দেওয়ার যে পরিকল্পনা ফাঁকা মাঠে, সব অলরেডি ব্যর্থ হতে শুরু করেছে, কিছুই পারবে না। নির্বাচনটাকে এমনিতে আগে পুতুল খেলা বানিয়ে ফেলেছে, এখন পুতুল খেললেও তো সেই পুতুল খেলার কিছু নিয়ম আছে, পুতুল খেলাও তো একটা সুন্দরভাবে পুতুল নাচ বা নানান খেলা আছে, সেগুলো বা নাটক যেগুলো হয়, একটা নিয়ম মেনে তো সেই খেলাটা খেলতে হয়, সেটাও আমার মনে হয় পারবে না। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের রেকর্ড করা শুরু করেছে। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেন আইনমন্ত্রী নিজেই, নিউজ তো একটু আপনাদেরকে শোনাই। এবার আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে একাধিকবার, একবার না, চিন্তা করছেন আইনমন্ত্রী কী আইন জানেন? আইনমন্ত্রী ডিপ্লোমেসি বুঝেন না, সেটা আপনাদেরকে আগে বলেছি, কূটনৈতিক ভাষা বুঝেন না, কূটনীতিকরা বলে একটা, তিনি বুঝেন একটা, এখন আইনও কি সেরকম নাকি? একাধিকবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে আইনমন্ত্রী আচরণবিধি ভেঙে কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে তিনি কসবা পৌর মুক্ত মঞ্চে জনসভা করেন। এখন নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগে যে এ ধরনের জনসভা করা যায় না, এটা তো আমার মনে হয় যে আমরা যারা বিশ্লেষণ করি, আমরা তো অনেক আগে থেকেই জানি, ছোটোখাটো সাংবাদিক বা নির্বাচন নিয়ে যারা কথা বলে সাধারণ জনগণ এখনও জানে, অথচ আইনমন্ত্রী নিজেই জানেন না বা কন্ট্রোল করতে পারেন না, তাহলে তারা কেমন সুষ্ঠু নির্বাচন করবে বোঝাই যাচ্ছে। জানা গেছে বুধবার আইনমন্ত্রী আনিসুল হক নিজে নির্বাচনী এলাকায় আসেন, পরদিন বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়েও কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন। অনেক জায়গা তো ইউএনও তিনি নিজেই বিজয় চিহ্ন দেখান প্রার্থীর আগে, চিন্তা করছেন এরা করবে সুষ্ঠু নির্বাচন, তারা যে মানে কতটা খুশি, মানে নৌকার প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এসেছে বিজয় চিহ্ন দেখায়, এই হচ্ছে অবস্থা। এর আগে আপনারা জানেন সাকিব আল হাসান আচরণবিধি লঙ্ঘন করলে এতে আমি বিস্মিত নই, কিন্তু আইনমন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ, জ্ঞানী মানুষ, বুঝবান মানুষ, অ্যাটলিস্ট আইনের দিক থেকে বুঝবান মানুষ, আইনি জ্ঞানের দিক থেকে, ডিপ্লোমেসি নয়। আবারও আপনাদের অবগতির জন্য একটু জানাই, এই যে জেনেভায় গিয়েছিলেন কিছুদিন আগে মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন বিভিন্ন দেশের প্রতিনিধিরা মানবাধিকার বিষয়ে যে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে তারা বলেছে যে এই প্রোগ্রামে আসার জন্যে বাংলাদেশকে ধন্যবাদ জানাই, মানবাধিকারের এই চার্টার, এই এগ্রিমেন্টে বাংলাদেশ সিগনেচার করেছে, এটা মানবাধিকার সেই মনে করেন 40-50 বছর আগের কথা, যে এটা যেমন ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একটা সিগনেটারি স্টেট বাংলাদেশ, তো সেটা সিগনেচার করেছে, এটা মানবাধিকারের প্রতি বাংলাদেশের একটা সম্মানের প্রমাণ। সেই 50-60 বছর বা 48-50 বছর আগের যে বিভিন্ন আন্তর্জাতিক কমিটি সদস্য হওয়া বা ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর জন্য একটা কার্টেজি থ্যাঙ্ক দিয়ে বক্তব্য শুরু করেছে বিভিন্ন দেশের লোকজন, আর সেটাকেই সাম্প্রতিক সময়ের মানবাধিকার পরিস্থিতি উন্নতির জন্যে বাংলাদেশ সরকারের পদক্ষেপের প্রশংসা করেছে বিদেশি রাষ্ট্রগুলো, সেটা ধরে তিনি বাংলাদেশে প্রচার করা শুরু করলেন। তাহলে তিনি কতটুকু ডিপ্লোমেসি বুঝেন দর্শক আপনারা বুঝতে পেরেছেন।
পশ্চিমাদের কার্টেজি থ্যাঙ্কস সেটাকে বাংলাদেশের বড় বিজয় হিসেবে দেখিয়ে দেয়। যাই হোক, সাকিব আল হাসান মরণ আচরণবিধি লঙ্ঘন করেছিলেন, করতেই পারেন, কারণ সাকিব তো আমি তো বলেছি অর্ধশিক্ষিত, ও কি বুঝে, এ তো একজন জুয়ারি এবং প্রমাণিত শাস্তিযোগ্য। এখন দেখেন বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী, আরপি অনুযায়ী, নিম্ন আদালতেও যদি 2 বছরের কমপক্ষে 2 বছর সাজা হয়, নির্বাচনে অযোগ্য হয়। এখন সাকিব আল হাসান হয়তো বা এইভাবে সাজার মুখোমুখি হয়নি, কিন্তু তিনি ইন্টারন্যাশনালি স্বীকৃত জুয়ারি, এই হিসাবে সাজা প্রাপ্ত। তো এগুলো আমার মনে হয় যে ভবিষ্যতে আরপিওতে আসবে, যে সাকিব আল হাসানের মধ্যে জুয়ারিরা নির্বাচনে আসতে পারবে না, নিয়ম ভঙ্গকারীরা, বিতর্কিত লোক, এরা দেশটাকে জুয়ার রাজ্যে পরিণত করবে যদি ক্ষমতা পায়, যদি মন্ত্রী করে দেয়া হয়। যাই হোক, সাকিব এমনিতে অনৈতিক লোক, অসৎ লোক, প্রতিষ্ঠিত অসৎ লোক এবং শিক্ষা দীক্ষা তেমন নেই, তিনি লঙ্ঘন করেছেন আর এটা জানার কথা না, যেহেতু রাজনীতিতে তিনি একেবারে প্রাথমিক লেভেলে, এজন্য তিনি ক্ষমা চাইলে সেটা গ্রহণযোগ্য যে না সরি এরকম আর হবে না আমি জানতাম না। কিন্তু মাননীয় আইনমন্ত্রীটা কী বলবেন? এরপরে দেখেন, আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ 1 আসনের প্রার্থী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা 19 আসনের প্রার্থী ডাক্তার এনামুর রহমানকে শোকজ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আগামী 1 ডিসেম্বর, মানে এই আজকের মধ্যে 1 ডিসেম্বরের মধ্যে তাদের কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এর আগে মাগুরে 1 আসনের প্রার্থী সাকিব আল হাসানকেও শোকজ করেছে যে তারা তিনজনই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। মানে মনোনয়ন পত্র জমা দিতে গিয়েই আচরণবিধি লঙ্ঘনের মহড়া। এছাড়া সশস্ত্র মিছিলের ঘটনায় গোলাম দস্তগীর কারণ নোটিশ দেওয়া হয়েছে, সশস্ত্র মিছিল, চিন্তা করছেন? আবার আরও অনেক ঘটনা। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ডাক্তার এনামুর রহমানকে শোকজ করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সমর্থকদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত 2, পটুয়াখালীর 4 আসনের এই ঘটনা। এর মানে মারামারি কিন্তু স্বতন্ত্র ভার্সাস আওয়ামী লীগ জমে উঠেছে, জমে ওঠার সময় সামনে, এখনই শুরু হয়ে গিয়েছে। আসন্ন 2দশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর 4 আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান কর্মী সমর্থকদের উপর ছাত্রলীগের হামলা অভিযোগ উঠেছে। চিন্তা করছেন, ছাত্রলীগ কিন্তু ডিউটি শুরু করে দিয়েছে। প্রশ্ন করা মাত্রই সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়লেন এমপি মোস্তাফিজ, সাংবাদিক হামলা। এছাড়া আওয়ামী লীগের শোডাউনে আটকা পড়ে মনোনয়নপত্র জমা দিতে না পারার অভিযোগ প্রায় বেশ কয়েকজন, যে আওয়ামী লীগের শোডাউনে আটকা পড়ে মনোনয়নপত্র জমা দিতে পারেন, এই হচ্ছে আওয়ামী লীগের সুষ্ঠু নির্বাচন, অথচ নির্বাচনের সময় প্রচারণার সময় কিছুই আসেনি। তাহলে এই আওয়ামী লীগ কী নির্বাচন করবে, কতটা কঠিন অবস্থা সামনে তৈরি করবে বুঝতে পেরেছেন? আসলে পরিস্থিতি আওয়ামী লীগের সাংগঠনিক নিয়ন্ত্রণের বাইরে, নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণের বাইরে।